গ্রামের নাম যোধঘনশ্যাম, যেমন দূর তেমনই নিবান্ধাপুর। এখনো দিনমানেও ওই সব গ্রামে যেতে গা ঝমঝম করে। তা আমার অশৈশবের বন্ধু মণিশঙ্করের বিয়ের চিঠি পেয়ে যাওয়ার তোড়জোড় করতেই হলো। অনেকদিন ধরেই বিয়ের কথাবার্তা চলছিল ওর, চলছিল আর ভেঙে যাচ্ছিল, এবারে একেবারে পাকাপাকি সব ঠিকঠাক। রেজিস্ট্রি চিঠিতে সব কিছু গুছিয়ে লিখেছে, কিভাবে যেতে হবে না হবে তার ম্যাপ এঁকে, আর এও লিখেছে যেন দিনের বেলাতেই যাই, সকালের দিকে রওনা হয়ে দুপুরের মধ্যে পৌঁছই, না হলে কিন্তু পথে দুর্ভোগের শেষ থাকবে না। একই মণিশঙ্করের বিয়ে, তাও আবার পথ নির্দেশিকায় অ্যাডভেঞ্চারের গন্ধ। আমার সহকর্মী পরেশকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম আমার সঙ্গে যাওয়ার জন্য। প্রথমটায় ও যেতে রাজি হয়নি, পরে আমার জেদাজেদিতে হলো। রাজি না হওয়ার কারণও ছিল অবশ্য, মণির সঙ্গে আলাপ পরিচয় দূরের কথা, মণিকেও চোখেও দেখেনি কখনো, তাও আবার এমনি বেড়াতে যাওয়া নয়, বিয়ে বাড়ি বলে কথা। তাই সংকোচ একটু হচ্ছিল, পরে যখন ওকে বুঝিয়ে বললাম এটা শহর বাজার হলে আলাদা ব্যাপার ছিল, যেহেতু এটি সুদূর গ্রামে এবং নিমন্ত্রণপত্রেও লেখা আছে সবান্ধবে, তখন না যাওয়ার কোনো মানেই হয় না, বিশেষ করে ও জায়গায় একা যাওয়ার ঝক্কি অনেক। কাজেই পরেশ না গেলে আমাকে হয়তো যাত্রা স্থগিত রাখতে হবে। তাই শুনে একটু কিন্তু কিন্তু করেও রাজি হয়ে গেল। যাওয়ার আগের দিন রাত্রে পরেশ এসে আমার কাছে রইল। পরদিন খুব ভোরে আমরা দুজনে রওনা হলাম যোধঘনশ্যামের দিকে। রামরাজাতলা স্টেশনে এসে কোলাঘাটের দুটো টিকিট কেটে ট্রেনে উঠেই মেজাজটা গেল বিগড়ে। ট্রেনের বগিতে একটি ভিখারি চারিদিক নোংরা করে মুড়ে পড়ে আছে, দেখে মনে হলো মরবার আগে ভীষণ যন্ত্রণা পেয়েছে বেচারি। আমি তো থুথু করে ঘেন্নায় থুথু ছেটালাম। পরেশ বলল, যাত্রা শুভ। যাই হোক, আমরা পরে স্টেশনে সাঁতরাগাছিতে নেমে অন্য বগিতে চলে গেলাম। যাত্রা যে কতটা শুভ তা টের পেলাম হাতে নাতে কোলাঘাট স্টেশনে নেমেই। কাঁসাই নদীর তীর পর্যন্ত বেশ কয়েক মাইল যে বাসে আমরা যাব, গিয়ে শুনলাম কোনো একটি অজ্ঞাত কারণে সেই বাসটি নাকি আজ কয়েকদিন যাবৎ বন্ধ আছে। শুভ কাছে যাত্রার শুরুতেই এই রকম ঘটে যাওয়ায় মনটা অত্যন্ত দমে গেল। পরেশ বলল, তাহলে উপায়? এত দূর এসে শেষ পর্যন্ত ফিরে যেতে হবে। না না, ফিরে যাব কেন, বাস না থাকে সাইকেল রিক্সা তো আছে, তাতেই যাব, তবে ভাড়াটা একটু বেশি পড়বে। কত? তা ধরো না কেন, 20-25 টাকা তো নেবেই। একটা রিক্সাকে ধরো তাহলে। না, আগে কোথাও বসে একটু জলযোগের ব্যাপারটা সেরে নিই, কেননা শুনেছি এ পথে কোথাও কিছু পাওয়া যায় না। এই বলে রূপনারায়ণের বাঁধের ধারে হঠাৎ গজিয়ে ওঠা একটি খাবারের দোকানে বসে বেশটি করে দই মিষ্টি খেয়ে নিলাম। তারপর অনেক দরদাম করে 30 টাকা ভাড়ায় রাজি করালাম একজন রিক্সাওয়ালাকে। রিক্সা আমাদের নিয়ে তীর তিরিয়ে গ্রামের পথ ধরে চলতে লাগলো। চলেছি তো চলেছি, পথের আর যেন শেষ হয় না। একসময় কাঁসাই নদীর বাঁধের কাছে এসে থামলাম। রিক্সা যেখানে আমাদের নামালো সেখানটা দারুণ নির্জন। এই নির্জনতা আমার কল্পনাপ্রবণ মনকে যেমন আনন্দ দিল, তেমনই ভাবতে লাগলাম এই সমস্ত অঞ্চলে যেসব গ্রাম আছে সেই সব গ্রামের মানুষরা কিভাবে বেঁচে আছেন, ডাক্তার ভর্তি
ওষুধপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে সংগ্রহ করেন এরা? এইসব ভাবতে ভাবতে যখন যাচ্ছি, তখন হঠাৎই এক জায়গায় একটি দৃশ্য দেখে চমকে উঠলাম দুজনে। রাত্রি হলে হয়তো দুজনেই জ্ঞান হারাতাম, কিন্তু যেহেতু এটি প্রকাশ্য দিবালোক, তাই ভয়ে ও বিস্ময়ে দুজনের চোখের পাতা পড়ল না। পরেশ বলল, এও কি সম্ভব? অসম্ভব কি, চোখের সামনেই তো দেখতে পাচ্ছি। যা একবার আমরা দেখলাম ফাঁদের ঢালে একটি বট গাছের ছায়ায় রামরাজাতলা স্টেশনের ট্রেনের কামরায় দেখা মৃত ভিখারিটা সেই একইভাবে সেই রকম যন্ত্রণা কাতর মুখে মুড়ে পড়ে আছে। আমি আবার থু করে থুথু ছেটালাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হন হন করে এগিয়ে চললাম নদীর ঘাটের দিকে। আমাদের দুজনের সমস্ত আনন্দই তখন ম্লান হয়ে গেছে। একসময় আমরা ঘাটে এসে পৌঁছালাম। এখানে দু একটি চায়ের দোকান আছে। আমরা একটি চায়ের দোকানে চা খেতে বসলাম। একটি নৌকা লোকজন নিয়ে তখন ওপারের দিকে রওনা হয়েছে। সেটি ফিরে না আসা পর্যন্ত আমরা ওপারে যেতে পারবো না। চা খেতে খেতে দোকানদারের সঙ্গে সামান্য একটু আলাপ জমালাম। শুনলাম নৌকায় ওপারে গিয়ে আবার রিক্সা নিতে হবে, আরও 10 মাইল পথ গেলে তবেই সেই গ্রাম। দোকানদার জিজ্ঞেস করলো, আপনারা কোথা থেকে আসছেন বাবু? রামরাজাতলা থেকে। আচ্ছা ভাই, তোমাদের এখানে শ্মশান কোথায়? দোকানদার অবাক হয়ে বলল, এত কিছু থাকতে হঠাৎ শ্মশানের খোঁজ নিচ্ছেন বাবু? আমাদের এখানে শ্মশান বলে কিছু নেই। কেউ মরে টরে গেলে ওই নদীর ঘাটেই যেখানে হোক একটু সুবিধা মতো জায়গায় তাকে পোড়ানো হয়। গরিব দুঃখী লোকেরা কী করে? তারা কি পোড়ানোর অভাবে নদীর জলে ফেলে দেয়? কি যে বলেন বাবু, এখানে নদীতে কেউ মরা ফেলে না। বিশ্বাস করলাম না। কেন ফেলবে বলুন তো বাবু? এখানে কি কাঠকুটোর অভাব আছে না মানুষজন নাই? দরকার হলে 5 জনের চাঁদা তুলে সৎকারটা করিয়ে দেয়। তা যদি হয় তাহলে এই একটু আগে আমরা দুজনে ঘাটে আসবার পথে বটতলায় যে মানুষটাকে মরে পড়ে থাকতে দেখলাম, তার কোনো ব্যবস্থা হয়নি কেন এখনো? দেখে তো মনে হলো অনেকক্ষণ মরেছে, হয়তো একদিন আগেই মরেছে। এইভাবে রাস্তার ধারে মরাটাকে ফেলে রাখা কি ঠিক? কিছু না হোক লোকজন এনে নদীর গাবায় অন্তত সরিয়ে রাখুন, যাতে পচন ধরে দুর্গন্ধ না ছড়ায়। দোকানদার আমাদের মুখের দিকে তাকিয়ে বলল, কী সব আবল তাবল বকছেন বলুন দেখি তো আপনারা? কে এখানে বটতলায় মরে থাকবে? এই একটু আগে আমি এলাম, কিচ্ছু দেখলাম না, আর আপনারা বলছেন মরা দেখলেন? আপনার কি ধারণা আমরা মিথ্যে কথা বলছি? না না না, তা কেন? বিশে, এই বিশে। দোকানের পেছন দিকের খেতে একটি ছেলে আগাছা নিরোচ্ছিল। দোকানদারের ডাকে এগিয়ে এসে বলল, কি হয়েছে? বাবুরা বলছেন ওই বটতলায় কে নাকি মরে পড়ে আছে, যা একবার দেখে আই তো ব্যাপারটা কি। ছেলেটি সঙ্গে সঙ্গে মাথায় গামছা মেঁধে ছুটল এবং পরক্ষণেই ফিরে এলো, বলল, কই না তো, কেউ তো নেই। আমরা দুজনে দুজনের মুখ চাওয়াচাই করতে লাগলাম। দোকানদার বলল, ঠিক আছে বিশে, তুই একটু দোকানে বস, আমি বাবুদের সঙ্গে গিয়ে দেখে আসছি ব্যাপারটা কি, এমন তো হয় না কখনো। আমাদের কৌতূহল তখন সীমা ছাড়া হয়ে গেছে, তাই যেখানে ভিখারিটাকে মরে পড়ে থাকতে দেখেছিলাম দোকানদারকে নিয়ে সেইখানে এলাম।
কিন্তু কি আশ্চর্য, বটতলা তো ফাঁকা, সে মরা তো সেখানে নেই। দোকানদার বলল, কি যে বলেন বাবু। আমরা তখন রামরাজাতলার ট্রেনের ঘটনার ব্যাপারটাও দোকানদারকে বললাম। দোকানদার বয়স্ক লোক, আমাদের কথা সব শুনে বলল, এইবার বুঝেছি। তা বাবু, ওসবে আজকাল কেউ বিশ্বাস করে না, তবে আমরা গ্রামের মানুষরা কিন্তু করি। আসলে আপনারা ভূত দেখেছেন? ভূত? এইরকম দিনের বেলায় ভূত দেখা যায় নাকি? দেখলেন তো, তা যদি না হবে আর গাঁজা টাজাও যদি না খেয়ে থাকেন, তাহলে আপনারা আমায় মরা দেখাতে পারলেন না কেন? আর একই মোড়া দুবার কেন দেখলেন বলুন? আমি তো মুখ্য লোক, কিন্তু আপনারা শিক্ষিত লোক হয়ে এইরকম কেন দেখলেন? আপনারা একটা বৈজ্ঞানিক যুক্তি দিন, বুঝিয়ে দিন যে ওটা অন্য কিছু। আমরা কি যে বলবো তা ভেবে না পেয়ে চুপ করে রইলাম। ওই আপনাদের নৌকা আসছে, তাড়াতাড়ি পার হয়ে ওপারে নেমে একটা রিক্সা ধরে গ্রামে চলে যান। যোধ ঘনশ্যাম ভালো জায়গা নয়, তাই সন্ধ্যের আগেই পৌঁছতে চেষ্টা করবেন, আর কোনো দিকেও বেশি তাকাবেন না। রাতে ভিটে একা একা কেউ বেরোবেন না। ও জিনিস দিনের বেলায় যখন আপনাদের পিছু নিয়েছে, তখন রাত্রিরেও দেখা দেবে। যেখানে সেখানে দেখবেন ওই রকম অবস্থায় পড়ে থাকবে, তখন কিন্তু দারুণ ভয় পেয়ে যাবেন, বলে দিলাম। আমরা আর আমাদের মধ্যে নেই তখন, দোকানদারকে চায়ের দাম দিয়ে ভাঙন বেয়ে নেমে এসে নৌকায় চাপলাম। ওপারে পৌঁছেই রিক্সা, একটিই মাত্র রিক্সা দাঁড়িয়েছিল সেখানে, কাজেই কোনো রকম দরদাম না করে সেই রিক্সায় চেপে বসলাম। আলো ছায়ার পথে পথে নদীর বাঁধ ধরে রিক্সা এগিয়ে চলল যোধ ঘনশ্যামের দিকে। প্রকৃতির দৃশ্য উপভোগ করা মাথায় উঠে গেছে তখন, কি বলি ভয় হচ্ছে, এই বুঝি আবার ওই দৃশ্য দেখতে পাই। যাই হোক, একসময় ভর দুপুরবেলায় আমরা যোধ ঘনশ্যামের রিক্সা থেকে নামলাম। ওদের বাড়ির কাজ পর্যন্ত রিক্সা গেল না, একটি উঁচু জায়গার কাছে এসে থেমে গেল। আমরা দু একজন লোককে জিজ্ঞাসা করে মণিশঙ্করের বাড়িতে এসে হাজির হলাম। সেখানে তখন দারুণ ব্যাপার, বাপের একমাত্র ছেলে, তার বিয়ে বলে কথা, কাজেই রীতিমতো ধুমধাম, রেকর্ডে গান বাজছে। আমাদের দেখে তো মণিশঙ্কর দারুণ খুশি। আরে এসো ভাই এসো। ওর মা বাবা এলেন, জারতুতো খুড়তুতো দিদিরা এলো। সবার সঙ্গেই পরিচয় হলে মণিশঙ্কর ওদের পাশের বাড়িতে একজনের একটি ঘরে নিয়ে গেল।
মাটির ঘর এখানে। বললো, কাজের বাড়ি, তোমাদের বিশ্রামে খুব ব্যাঘাত ঘটবে, তাই এই ঘরটা তোমাদের জন্য আলাদা রেখেছি। এখানে তোমরা ছাড়া কেউ ঢুকবে না, কেউ তোমাদের বিব্রত করবে না। এখন মুখ হাত ধোয়া জল এনে দিচ্ছি, জামা কাপড় ছেড়ে নাও। আমরা আলাদা একটি ঘর পেয়ে সত্যি আনন্দ পেলাম খুব। মনির জন্য নিয়ে আসা সামান্য উপহারটুকু ওর হাতে তুলে দিয়ে বললাম, আমাদের জন্য তোমাকে আর মাথা কামাতে হবে না, তুমি এবার তোমার আত্মীয় কুটুমদের দেখো। তা তোমার বিয়ে যেখানে হচ্ছে সেখানটা এখান থেকে কত দূর? সে অনেক দূর ভাই। এখন একটু চা জল খাওয়ার খেয়ে তোমরা পাশের পুকুরে অথবা কলে স্নানটা সেরে নাও, বিকেল চারটেই বাস আসবে, তারপর আমরা রওনা দেব। যে বাড়িতে আমরা উঠেছিলাম তারাই মুখ হাত ধোয়ার জল টল দিল। তারপর মনির জ্যাঠতুতো বোন দুটো ডিশে করে বোঁদে আর পান্তুয়া এনে খেতে দিল আমাদের। একজন চা বিস্কুট নিয়ে এলো। খেতে খেতে এই মনি একটু অন্যত্র গেলে পরেশ বলল, আমাদের ওই ব্যাপারটা আজকের দিনে আর মুড়ির কানে তুলে কাজ নেই। রাস্তায় আস্তে আস্তে যা আমরা দেখেছি তা আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাক। সে তো বটেই। এখন চল, সময় কাটাবার জন্য আমরা গ্রামের আনাচে কানাচে কোথাও একটু ঘুরে আসি। পরেশ আর আমি দুজনেই চললাম। কি চমৎকার গ্রাম, সত্যিকারের গ্রাম তাহলে আজও মরে যায়নি। গ্রাম ঘুরে মন ভরে গেল। গ্রামের মাঠ ধরে ঘুরতে ঘুরতে এক সময় আমরা শ্মশানে এসে পড়লাম। আর পড়া খাট, মেটে কলসি ইত্যাদি দেখা মাত্রই খাটা ঝমঝমিয়ে উঠল। মনে পড়ল পরপর দুবার দেখা সেই দৃশ্যটা, যদি আবার দেখি। সেই ভয়ে ফিরে এলাম মনিদের বাড়িতে। দুপুরে স্নান খাওয়ার পর সামান্য একটু বিশ্রাম নিতে না নিতেই বাস এসে গেল। কিন্তু এলে কি হবে, মেয়েদের সাজার পালা শেষ হতে হতেই বেলা বয়ে গেল। মনির বাবা অত্যন্ত বদরাগী লোক, প্রচণ্ড ধমক ধামক দিয়ে একসময় যা হোক করে বাসে তুললেন সকলকে। মনিও আমাদের সঙ্গে ওই বাসেই চলল। গ্রাম ছেড়ে বন জঙ্গলের পথ ধরে আমরা এগোতে লাগলাম। বরযাত্রীতে ঠাসা বাস, হাসি উল্লরে মুখর, অনেকেই বসবার জায়গা পায়নি। তাতে কি, এই আনন্দে সব কষ্টই সহ্য করে নেওয়া যায়। পরে স্যার আমি দুজনেই বসবার জায়গা পেয়েছি, তাই মাঝে মধ্যে মনির সঙ্গে দু একটা কথা বলে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম অজানা অচেনা দেশের দিকে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, সন্ধে পেরিয়ে রাত, বাস হু হু শব্দে ছুটে চলেছে। অনেকক্ষণ চলার পর বাস যেখানে এসে থামল সেখানে আর কোনো পথ নেই। যা রয়েছে তা হলো কচুরিপানায় ভরা একটা পচা খাল। ড্রাইভার গাড়ি থামিয়ে নেমে পড়ে বলল, কি আশ্চর্য, এরকম খাল তো এর আগে কখনো এখানে দেখিনি। মনির বাবা বললেন, তুমি পথ ভুল করনি তো হ্যাঁ ছোকরা। কি যে বলেন কাকাবাবু, শুধু তাই নয়, আমার মনে হচ্ছে আমরা যেন একই পথে অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছি। বলো কি? হ্যাঁ, পাছে আপনারা ভয় পান তাই এতক্ষণ কিছু বলিনি। কিন্তু ওসব বাজে কথা রাখো, এখন চলো দেখি গাড়ির মুখ অন্যদিকে ঘোরাও। তা ঘোরাচ্ছি, তবে কোনো লাভ হবে না, আমরা নিঘাত ইদিলপুরের ভূতের মাঠে এসে পড়েছি। তোমার মন্দু, ঘোরাও অন্যদিকে গাড়ি। অগত্যা গাড়ির মুখ অন্যদিকে ঘোরানো হলো।
ঘোরালে কি হবে? আবার সেই যাকে তাই, ঘুরে ফিরে গাড়ি আবার সেই পচা খালে। পরে স্যার আমি তখন রীতিমতো ভগবানকে ডাকতে শুরু করেছি, হায়রে ভগবান, আজ কি কুক্ষণেই না ঘর থেকে বেরিয়েছিলাম। মুনির বাবা ওর জ্যাঠামশাই সকলেরই দেখলাম মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। তার কারণ এইসব এলাকার গুণাগুণ তো এদের অজানা নয়, জনবসতি এর কাছে পিঠে কোথাও আছে বলে মনে হচ্ছে না। এখন উপায়? ড্রাইভার বলল, যদি এটা সত্যি ইদিলপুরের মাঠ হয় তাহলে কিন্তু আর আমাদের রক্ষে নেই, এই ফাঁকা মাঠে সকাল না হওয়া পর্যন্ত চুপচাপ বসে থাকতে হবে। মুনির বাবা বললেন, সর্বনাশ, বিয়ে বলে কথা, শুধু গিয়ে না পৌঁছাতে পারার জন্যই লগ্নটাই বয়ে যাবে। এছাড়া উপায় কি বলুন, সারা রাত ধরে গাড়ি চালালেও সামনে পেছনে ডাইনে বাঁয়ে সর্বত্র এই খাল আমাদের পিছু ধাওয়া করবে। সব শুনে আমরাও খুব ভয় পেয়ে গেলাম। মনির মনের অবস্থার কথা না বলাই ভালো। মেয়েরা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিল। মনির বাবা দারুণ রেগে সমানে দোষারোপ করতে লাগলেন মেয়েদের। বললেন, কখনো বিকেলে চারটের সময় গাড়ি এসেছে শুধু তোমাদের সাজের ঘটার জন্যই, তো বাস ছাড়তে সন্ধে হয়ে গেল, আবার কাঁদছো যে বড়। আমি যদি সঙ্গে সঙ্গে শুধু বরকে নিয়ে গাড়ি ছেড়ে দিতাম তাহলে আজ আমার এই সর্বনাশটা হতো না। যাই হোক, সকলের অনুরোধে ড্রাইভার যখন গাড়ি ছাড়াবার ব্যবস্থা করতে লাগলো, তেমন সময় দেখা গেল সেই অন্ধকারে হ্যাঁচাক জেলে একদল লোক লাঠি সোঁটা হাতে নিয়ে হই হই করে বাসের দিকে এগিয়ে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল ভয়ে, ডাকাত নয় তো, কেলেঙ্কারির চরম হয়ে যাবে তাহলে। কিন্তু না, যারা এলো তারা আমাদেরই খুঁজে এলো, এসেই উল্লাসে লাফিয়ে উঠল সকলে। এই তো বর এসে গেছে। একজন বলল, আমি জানতুম ওরা ঠিক আসবে, পথ ভুল করে ঢুকে পড়বে এই মাঠে। আর একজন বলল, আপনাদের এত দেরি কেন? মনির বাবা বললেন, আপনারা? আমরা তো আপনাদের দেরি দেখে নিতে এসেছি। এইটাই তাহলে বসন্তপুর? আগে না, এটা বসন্তপুর কি করে হবে, এটা হলো ইদিলপুরের ভুলোডাঙ্গার মাঠ। এই মাঠে সন্ধ্যের পর একবার কেউ ভুলে ঢুকে পড়লে আর তাকে প্রাণ নিয়ে বেরোতে হবে না, সারা রাত মাঠময় ঘুরতে হবে, আর ভোরবেলা ওই মাঠের ভয়ঙ্কর সব ভূতেরা এসে গলা টিপে মারবে। সেই ভেবেই তো আমরা আপনাদের দেরি হচ্ছে দেখে এই মাঠে এসেছি। এখন চলুন, গাড়ি চালাও হে ড্রাইভার, আর কোনো ভয় নেই, সামনের দিকে মাইল খানে গেলেই বসন্তপুর পেয়ে যাবে। সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা। এবং কিছু সময়ের মধ্যেই বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। বেশ বড়লোকের বাড়ি, লোকজনে আলোকসজ্জায় ঝমঝম করছে। আমরা যাওয়া মাত্রই সে কি হুলস্থুল কাণ্ড ঘটে গেল তা বর্ণনার অতি। এমন আদর আপ্যায়নের ঠেলা যে অস্থির হয়ে উঠলাম একেবারে, একটানা শাঁক বাজছে তো বাজছেই। লুচি ভাজার গন্ধে, তরকারি মিষ্টির গন্ধে চারিদিক যেন মম করছে। যাই হোক, মনির সঙ্গে আমরা আলাদা ঘরে বসলাম। মনির বাবা আর জ্যাঠামশাইকে পরম সমাদরে ওরা অন্যত্র নিয়ে গেল, মেয়েরা মিশে গেল মেয়েদের ভিড়ে। আমরা তিনজনে আলাদা একটি ঘরে বসে খোঁজ গল্পে মেতে গেছি। দরজা জানলায় উৎসাহী গ্রামবাসীদের মুখ। গল্প করতে করতেই মনি হঠাৎ আমার কানে কানে ফিস ফিস করে একটা কথা বলল। কথাটা শুনেই আমি পরেশকে বললাম, তাড়াতাড়ি, আমি আর চেপে থাকতে পারছি না।
আমরা তিনজনেই চটপট পেরিয়ে এলাম বাইরে। একজন ছুটে এসে বলল, কোথায় যান? আমি তার কানে কানে ফিসফিস করে বলতেই সে বলল, এই বাঁদিকে একটা বাঁধবন আছে, তারই গায়ে বতিয়ে দেবেন, পাশেই পুকুর, কোনো অসুবিধা হবে না। আর পরে বাঁশ মনে না ঢুকে পুকুর পাড়েই বসিয়ে দিলাম মনিকে। দিয়ে যখন আমরা এদিক সেদিকে পায়েচারি করছি, তখনই দেখতে পেলাম সেই দৃশ্যটা। দেখলাম বাড়ির পেছন দিকের বাগানে, যেখানে শামিয়ানা খাটিয়ে রান্না হচ্ছে, সেখানে এক অদ্ভুত দৃশ্য। মানুষের বদলে দুটো কঙ্কাল রান্নাবান্নার কাজ করছে। তাছাড়া বিয়ে বাড়ির যত লোকজন সব যেই আলোর আড়ালে চলে যাচ্ছে, তখনই তাদের কঙ্কাল মূর্তি ফুটে উঠছে। দেখেই তো চক্ষু স্থির আমাদের। পরে স্যার আমি দুজন দুজনকে নিঃশব্দে চেপে ধরলাম। আমাদের মনে প্রচণ্ড কৌতূহল, আমরা কি সত্যিই ভূত দেখছি, নাকি সকাল থেকে যা দেখছি সবই আমাদের চোখের ভুল? ততক্ষণে মনিও এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, ওরও চোখ কপালে উঠে গেছে। তখন মনি কাঁপা কাঁপা গলায় বলল, কি বুঝছিস ভাই? পারছি বই কি, এ কোথায় এলুম রে আমরা? যেখানেই আসি না কেন, আর এ বাড়িতে ঢোকা নয়, অন্ধকারেই মাঠে মাঠে পালাই চল। যদি আশেপাশে কোনো গ্রাম দেখতে পাই, তাহলে সেখান থেকেই কোনো লোকজন নিয়ে আবার আসা যাবে। কিন্তু আমার বাবা, জ্যাঠামশাই আর সব বরযাত্রীরা? আপনি বাঁচলে বাপের নাম, জানিস তো, এখন ঘরে গিয়ে ওদের ডাকাডাকি করতে গেলেই কেলেঙ্কারি হয়ে যাবে। অতএব আমরা সকলের নজর এড়িয়ে সেই অন্ধকারে যখন অনেক দূর চলে গেছি, তখন দেখি আবার একটি দল ভালো জেলে লাঠি হাতে এই বাড়ির দিকে আসছে। ওদের দেখেই ভয় আরও বেশি হলো আমাদের। আবার কি নতুন করে কোনো ভূতের পাল্লায় পড়লাম আমরা? তাই আর দেখা না দিয়ে কৌশলে ওদের পিছু নিলাম এবং ওদের কথোপকথন শুনতে লাগলাম। ওরা বলছে, নিজ্ঞাত ওই ভূতের বাড়িতে ঢুকে পড়েছে ওরা। এত রাতে ওই বাড়িতে যখন আলো জ্বলছে, তখন সর্বনাশ যা হওয়ারটা হয়ে গেছে। তাই যদি হয়, তাহলে ওদের উদ্ধার করবি কি করে? আমি তো জামাই বাবাজিকে চিনি, যেভাবেই হোক তার সঙ্গে দেখা করে কানে কানে বলে দেব ব্যাপারটা। তারপর সবাইকে সতর্ক করে চুপি চুপি পালিয়ে আসতে বলব। এত সোজা নাকি? ওই বাড়িতে ঢুকলেই তো গোলা টিপে মারবে। মনি আর থাকতে না পেরে বলল, আপনারা কোথা থেকে আসছেন? ওরা থমকে দাঁড়িয়ে বলল, আমরা বসন্তপুর থেকে আসছি। আমাদের বরসহ বরযাত্রীর বাস আসার কথা ছিল রাত্রি 8টার মধ্যে, কিন্তু রাত এখন 1টা, তাদের এখনও খবর নেই। বর কোথা থেকে আসার কথা ছিল বলুন তো? যোধ ঘনশ্যাম থেকে। বরের নাম মণিশঙ্কর সামন্ত। আমি আপনাদের বর, আমরা তবে ভূতের পাল্লায় পড়েছি। আমার বাবা, জ্যাঠামশাই, এমনকি 100 বরযাত্রী সবাই ওই ভূতের বাড়ির মধ্যে রয়ে গেছে। শুধু বিশেষ প্রয়োজনেই আমরা একবার বাড়ি থেকে বাইরে বেরিয়ে ব্যাপারটা বুঝতে পারি, আর তারপরেই গা ঢাকা দিই। ওরা সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো আমাদের, দুজন তো কোলেই তুলে নিল মনিকে। তারপর বলল, ঠিক আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনারা চলুন আমাদের সঙ্গে, আপাতত শুভ কাজটা সম্পন্ন হোক। আর আমরা দলকে দল গ্রামশুদ্ধ লোক রোজা বদ্যি সঙ্গে নিয়ে ভূতের বাড়িতে যাচ্ছি, গিয়ে দেখি কীভাবে ওদের উদ্ধার করতে পারি। এবারে আর ভূতের বাড়ি নয়,
সত্যিকারের বিয়েবাড়িতেই ঢুকলাম আমরা। মনিওর পরিচিত সবাইকেই দেখতে পেল, আর ওরা করলো কি, আমাদের সেই বিয়েবাড়িতে ঢুকিয়ে দিয়ে প্রায় সদুই লোকের জনতা নিয়ে হই হই করে সেই ভুতুড়ে বাড়ির দিকে ছুটে চলল। কোথায় আছে 10 লাগে তো ভূত লাগে, তাই হল এত লোকের হইচইতে সব ভূতি ভেঙে পালাল। আর বরযাত্রীদেরও নিরাপদে এ বাড়িতে আসতে অসুবিধা হলো না কিছু। খাওয়া দাওয়ার পর আমরা যখন বাসুর ঘরে ঢুকেছি, তখন হঠাৎ একটা হইচই শুনে বাইরে বেরিয়ে এলাম। একজন বলল, আর বলবেন না মশাই, দরজার সামনে কোত্থেকে একটা ভিখারি এসে মরে পড়ে আছে, কোথাকার কে তা কে জানে, এত রাত দুপুরে কি কাণ্ড বলুন দেখি। বোঝো কারবার, পরেশ আর আমি পরস্পরের মুখের দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, আর একটু পরেই ভোরের আলোটা একবার ফুটলে হয়, বরের গাড়ি চোদ ঘনশ্যামে পৌঁছে দিয়েই কেটে পড়ব আমরা, আর এক মুহূর্ত এখানে নয়। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।